ঘাস বা পদ্ম ফুল নয়, দেওয়ালে দেওয়ালে এখন পলাশ ফুল, বসন্তের হাওয়ার সাথে যে ফুলের আত্মিক বন্ধন, যে ফুল ঘোষণা করে মধু মাধবের আগমন, সেই পলাশের রঙে রঙে ছড়িয়ে গেছে শান্তিনিকেতনের প্রাচীর, সৌজন্যে বিশ্বভারতীর কলাভবনের পড়ুয়ারা। বিশ্ব ভ্রাতৃত্বের মহান ঐতিহ্যকে পাথেয় করেই ওদের এই স্নিগ্ধ প্রয়াস। রাজনীতির সস্তা স্লোগান আর একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ির একঘেয়ে ছবিগুলো যখন ক্লান্ত করে তোলে আমাদের চিন্তা চেতনা, তখন আমাদের সেই ক্লান্ত মননে ক্ষণিকের আরাম আনে এই শিল্প সৌকর্য। আমরা ভুলে যাই রাজনীতির বিষাক্ত ছোবলের কথা, ভুলে যাই হানাহানি কিংবা ক্ষুদ্র স্বার্থের কথা। দৃষ্টিনন্দন সেই চিত্র রসে জারিত হয়ে ওঠে আমাদের পঞ্চ ইন্দ্রিয়। ম্যুরাল আর্টে আমাদের ভাবনা পল্লবিত হয় বৃহতের দিকে, আর এখানেই হয়তো সার্থক হয়ে ওঠে ওদের এই বিনম্র প্রয়াস। শান্তিনিকেতন দোল উৎসবটা খুব একটা আনন্দের উৎসব। তো দোল উৎসবে অন্য কিছু আমরা একটু ট্রাই করেছি, একটু পলাশ ফুল, বিভিন্ন ধরনের শান্তিনিকেতনের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে সেগুলোকে আমরা মিউরালের মাধ্যমে ফুটিয়ে তুলেছি এখানে। আর রাজনীতি নিয়ে তো সব দেওয়ালে লেখা হয়, কিন্তু এরকমভাবে এই ঐতিহ্যটাকে নিয়ে কোনো দেওয়ালে করা হয়নি কিন্তু। তো আমরা কলাভবনের সমস্ত স্টুডেন্টরা এটাই প্রচেষ্টা করছি যে হয়তো কলাভবনের ঐতিহ্যটাকে নিয়ে, বিভিন্ন ধরনের কালার নিয়ে, মেনলি ইয়েলো কালারটাকে নিয়ে যেটা বসন্তের রং, সেই কালারটাকে নিয়ে আমরা কিছু একটু ইনভেনশন করে সেটা আমরা দেওয়ালে দেখানোর চেষ্টা করছি।